আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ফাতেমা সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি রাতারাতি ত্বক যদি ফর্সা উজ্জ্বল করতে চান তাহলে আজকের উপায়টি করে দেখুন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন পার্টিতে যাওয়ার আগে বিয়েবাড়ির কিংবা জন্মদিনের পার্টিতে যে কোনো পার্টিতে যাওয়ার আগে আজকের উপায়টি করলে আপনারা রাতারাতি আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবেন ফার্স্ট টাইম আমি একটা ক্লিনজার তৈরি করব এর জন্য এক চাচামচ পরিমাণের চিনি নিয়ে নিলাম আর হাফ চাচামচ পরিমাণের নারিকেল তেল দিয়ে ভালো করে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি চিনি কিন্তু আমাদের স্কিনে খুব ভালো স্কারের কাজ করে থাকে আমি এখানে ছোট দানার চিনিটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি ছোট দানার চিনি না থাকে সেক্ষেত্রে বড় দানার চিনি হলে আঁধ ভাঙা করে ব্যবহার করে নেবেন এরপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণের টক দই দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বক থেকে দাগ ছোপ রিমুভ করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে টক দই তিনটা উপকরণ খুব ভালো করে মিক্সড করে দিলাম আর তৈরি হয়ে গেল একটা ক্লিনজার এই ক্লিনজার দিয়ে ফার্স্ট টাইম আপনার ফেসটা আপনি পরিষ্কার করে নেবেন নিচ থেকে উপরের দিকে টেনে টেনে ক্লিনজার দিয়ে আপনার ফেসটা আপনি পরিষ্কার করে নেবেন তিরিশ সেকেন্ড সার্কুলার মোশনে মাসাজ করবেন 30 সেকেন্ড সার্কুলার মোশনে মাসাজ করে দুইটা মিনিট আপনার ফেসের মধ্যে প্রথম স্টেপের রেমেডিটা রেখে দেবেন এরপরে একটা ভেজা তাওলের সাহায্যে আপনার ফেস থেকে ক্লিনজারটা তুলে ফেলবেন বিয়েবাড়ির পার্টিতে যাওয়ার আগে জন্মদিনের পার্টিতে যাওয়ার আগে যে কোনো পার্টিতে যাওয়ার আগে আজকের এই উপায়টি করে দেখুন আপনার ত্বককে আপনি ফর্সা উজ্জ্বল করে নিতে পারবেন রাতারাতি চলে আসলাম দ্বিতীয় স্টেপের রেমেডি তৈরি করার জন্য আমি দ্বিতীয় স্টেপের রেমেডির জন্য ব্যবহার করে নিয়েছি এক চা চামচ পরিমাণের চিনি আর এক চা চামচ পরিমাণের টক দই দুইটা উপকরণ এখন খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দুইটা উপকরণ আমার মিক্সড হয়ে গেল এখন আমি এখানে ব্যবহার করে নিব ফ্যারেন লাভলি ফ্যানেন লাভলিতে রয়েছে ব্লিচ প্রপার্টি যা আমাদের ত্বক থেকে রাতারাতি ময়লাগুলো তুলে দাগ ছোপ দূর করে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে তাই অবশ্যই কিন্তু ফ্যান লাভলিটা ব্যবহার করতে হবে আমি হাফ চা চামচ পরিমাণের ফ্যারেন লাভলি দিয়ে খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি যে কোনো পার্টিতে যাওয়ার আগে পার্লারে যাওয়ার সময় যদি আপনাদের হাতে না থাকে সেক্ষেত্রে আজকের এই উপায়টি করে দেখেন দেখবেন আপনার ত্বক রাতারাতি আপনি ফর্স উজ্জ্বল করে নিতে পারছেন ভালো করে মিক্সড করে তারপরে আপনার ফেসের মধ্যে লাগিয়ে নেবেন নিচ থেকে উপরের দিকে টেনে টেনে এমনভাবে লাগাতে হবে যেন একটা জায়গায় রেমেডিটা লেগে যায় আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন যাদের বয়স বারো বছরের উপরে সেরকম টিনেজার আপু এবং ভাইয়ারাও কিন্তু ব্যবহার করতে পারবেন লাগিয়ে রাখবেন রেমেডিটা আপনার ফেসের মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট যখন শুকিয়ে আসবে একটা ভেজা তাওলের সাহায্যে আপনার ফেস থেকে দ্বিতীয় স্টেপের রেমেডিটা তুলে ফেলবেন পার্টিতে যাওয়ার আগে এই ফেশিয়ালটা করে তারপরে আপনি মেকআপ করে দেখবেন আপনার মেকআপটা এত সুন্দর করে বসে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম